যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয়। সময় হচ্ছে এখন দুপুর তিনটা আর আমরা রেডি হয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ লাল পাড় শাড়ি আর লাল ব্লাউজ পরে নিয়েছি। আমার শাশুড়িমাও ঠিক আমার মতো সেম লাল শাড়ি লাল ব্লাউজ পরে নিয়েছি। তো যাচ্ছি এখানে অটোতে উঠে পড়েছি। তো বলতে পারো আমার একটা আশা মানে স্বপ্ন, একটা না দুটো অনেকগুলো স্বপ্নই আছে। তো যাব, তো সেইখানে আজকে যাচ্ছি। তো বলতে পারো স্বপ্নটা সেই পূরণ হচ্ছে, সে কাছাকাছি চলেও আসি আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলাম। তো রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ, হ্যাঁ তোমরা ঠিকই চিনতে পেরেছ, বেলুর মঠ চলে আসলাম। জায়গাটাতে আমি চলে আসছি, সবার কাছে হয়তো অনেক কিছু ব্যাপার না কিন্তু আমার কাছে বিরাট একটা ব্যাপার। চলে আসছি সবাই বেলুর মঠে, এখনো মেইন গেটটা খুলেনি, কটা দিয়ে খুলবে, চারটা দিয়ে খুলবে, তারপর আমরা এই দেখুন বড় আছে দাদা, ওটা কত করে? রামকৃষ্ণ যে রামকৃষ্ণ মা সারদাকে এটা নেই না, এটাই হ্যাঁ। এটা কত এমনি প্রাইস? কত? 150 টাকা। এগুলো কি সব 150? তো এখান থেকে আমরা নিয়ে নিলাম শ্রীমদ ভাগবত গীতা, মিনি শ্রীমদ ভাগবত গীতা। তো এটা আমি আমার পার্সে রেখে দেব সবসময়, যেখানেই যাব আমার পার্সে থাকবে, সবসময় সাথে থাকবে। এটা একটা আমার শান্তি, গীতা স্পর্শ করা মানেই তো শান্তি। তো পড়তে না পারি কমসে কম সাথে তো থাকুক। তো চারটা নিয়ে নিয়েছি 20 টাকা করে, মিনি ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত গীতা। তো আরও নিয়েছি এখান থেকে ফটো ফ্রেমগুলো নিয়েছি, মা কালীর, শারদা মা, রামকৃষ্ণ পরমহংসদেবের ফটো নিয়েছি, তারপরে এগুলোই নিয়েছি। তো তারপর এখান থেকে এখন বাজে হলো 4টা, তো এখনও মেন গেটটা খোলেনি, তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি এখানে কেনাকাটা করছি। তো তারপর এখন মেন গেটটা খুলবে, 4টা বাজে প্রায়, তো এখন খুলে দিবে। তো এই দেখো খুলেও দিয়েছে, আমার বলতে বলতে খুলেও দিয়েছে। তো এখন চলো যাই আমরাও মেন গেট দিয়ে বেলুর মঠে ভিতরে ঢুকে পড়ি। তো ভিতরের পরিবেশটা মানে কি বলবো, এতটাই শান্তিময়, এতটাই আমরা ঢুকে পড়েছি বেলুর মঠে ভিতরটায়। তো এখন দেখবো বেলুর মঠটা ঘুরবো। তো এই ফার্স্ট আসলাম, এসে মনের ভিতরটা অনেক এসেছি আগে, হ্যাঁ ও এসেছে, কিন্তু আমি ফার্স্ট আসলাম। তো ফার্স্ট এসে ফিলিংসটা একদম অন্যরকম লাগছে, এত ভালো লাগছে। আর চারপাশটা তো ঘুরিনি, ঘুরে দেখলে তো আরও ভালো লাগবে। তো দেখি কতটুকু ঘুরি এখান থেকে। আমার মা বাবা ঠাকুর শ্রী রামকৃষ্ণের দীক্ষিত, তো তখন থেকে আমার মা বাবার সাথে ছোটোবেলায় ঠাকুর আমাদের এখানে রামকৃষ্ণ খারবেটিয়া রামকৃষ্ণ মিশন আছে, তো মা বাবার সাথে যেতাম। তখন তো ছোটো ছিলাম, অত বুঝতাম না। তো এখান থেকে মানে বেলুর মঠ থেকে তোমার ঠাকুর মহারিজিরা যেত, তো ওখানে কল্পতরু উৎসব হতো, তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের উৎসব হতো। তো তখন ওখানে গিয়ে তারা যে ঠাকুরের বিষয়ে বলতো, স্বামীজির বিষয়ে বলতো, তো ওগুলো শুনলে মানে শুনতেই ইচ্ছে যেত। তো ভাষণ তো ওনাদের কথা শেষ হয়ে যেত কিন্তু মনে হচ্ছে যে আরও শুনি। তো ওনাদের বিষয়ে শোনার তো শেষ নেই।
আমি স্বামীজির বইও পড়েছি অনেক, অনেক পড়িনি, আমার বাবা আনতো মিশন থেকে আনতো পেপার, আমাদের আমরা যে পড়াশোনা করেছি তে সেই বইয়ে আমরা পেয়েছি স্বামীজির বিষয়ে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের বিষয়ে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের বইও পড়েছি, তো অনেক তো ওনাদের বিষয়ে জানার তো শেষ। এখন যাচ্ছি হলো আমরা রামকৃষ্ণ মিউজিয়ামে, তো এখানে তোমার মোবাইল ফটোগ্রাফি ভিডিও একদম বন্ধ, নট অ্যালাউ, তো এর জন্য কিছু করতে পারবো না। এখন যাচ্ছি হলো তোমার মিউজিয়াম যাওয়ার আগে তোমার আমাদের জুতোগুলো রেখে যেতে হবে জুতা ঘরে, তো এখানে একদম বিনামূল্যে জুতা রাখতে পারো তোমরা, তো এই হচ্ছে জুতা রাখার ঘর। কি তো আমরা বেলা শেষে আসি, মানে এখন বাজে 4টা, তো রুদ্রও আছে, তো তারপরে এই দেখো আমরা জুতাগুলো রাখছি, তো তারপরে এখান থেকে এগুলো দেখা হলে তো আমরা এখান থেকে জুতা পরে তারপরে চলে যাব দক্ষিণেশ্বরে ফেরিঘাট দিয়ে, তো জুতাগুলো রেখে আমরা এখন যাব হলো মিউজিয়ামে। তো ফাইনালি আমরা মিউজিয়াম ঘুরে আসলাম, তো মিউজিয়াম ঘুরে এসে এখন জুতার ঘরে আসছি, জুতা পরে আবার চলে যাব তোমার রামকৃষ্ণ মিশনে, মিশনটা দেখব। তো মিউজিয়ামের ভেতরে এত কিছু দেখার, মানে দেখে শেষ করা যাচ্ছে না, মানে ঠাকুরের ঠাকুরের স্বামীজির বস্ত্র আরও অনেক কিছু, আরও কত কিছু মানে তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না সেটা। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন, যে বেলুড় মঠে এই রামকৃষ্ণ মিশন স্বামীজি যে প্রতিষ্ঠা করেছিল সেই রামকৃষ্ণ মিশন আমরা চলে আসছি। আমার ফ্যামিলির লোক সবাই এসেছিলো, বাট আমি ফার্স্ট প্রথম আসলাম, সত্যি মনটা প্রাণটা আমার সত্যি জুড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে অনেক। বেলুড় মঠের বিষয়ে তো সবাই কম বেশি ভালোই জানো, তো এখানেই তো স্বামীজি শেষকালে তোমার দেহ রেখেছিলেন, তো ১৯০২ সালের 4 জুলাই দেহ রেখেছিলেন, তো শেষ দিনগুলো বেশিরভাগ শেষ দিনগুলো এখানেই কাটিয়েছিলেন, তো যদিও আমার ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দিও। তো যাই হোক, রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, তো স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তো বর্তমান এখন বেলুড় মঠ নামেই পরিচিত। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, স্বামীজি একটা কথা বলেছে যে যখনই কি তুমি ব্যস্ত থাকো তখন মনে হচ্ছে যে সব সহজ বলে মনে হয়, আর যখনই কি তুমি অলস হয়ে পড়ো তখন সব কিছু যেন সহজ বলে মনে হয় না, কঠিন বলে মনে হয়। ঠিক আমারও ঠিক সেই রকমই মনে হয় মাঝে মাঝে, যে আমি যখন ভিডিও করি ভিডিও করাতে ব্যস্ত থাকি, এডিটিং করি এডিটিং করাতে ব্যস্ত থাকি, তখন বলে মনে হয় যে না আমি পারবো, সহজ বলে মনে হয় যে না পারবো, আমিও এগিয়ে যেতে পারবো। যখন ভিডিও করি সাবস্ক্রাইবার বাড়ে তখন মনে হয় হ্যাঁ যে পারবো, আর যখন নাকি ভিডিও করি না এডিটিং করি না এমনি শুয়ে থাকি তখন আমার কাছেও অনেকটা কঠিন বলে মনে হয়, সহজ বলে মনে হয় না। ঠিক আমারও হচ্ছে এই অবস্থা। স্বামীজির আরেকটি কথা তোমাদের সাথে আমি বলি, স্বামীজি বলেছেন মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা, ভগবানের সেবা, তো আমারও সেটাই মনের ইচ্ছা, মানে মানুষের সেবা করি তাহলে আমি ঈশ্বরের সেবা করতে পারবো, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই, তো সেই সামর্থ্য কোনো দিন হবে কি না সেটাও আমি জানি না, কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি একদিন ঠিক পারবো মানুষের সেবা করতে, কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কোনো দিনও পারবো না সেই মানুষের সেবা করতে, সেই সামর্থ্যটাকে পেতে। তো আমিও চাই মানুষের সেবা করতে, আমার মানে ছোটোবেলা থেকেই ইচ্ছে, যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে ইচ্ছে, মানে আমি মানুষের সেবা করি, একদিন যদি আমি অনেক মানুষকে খাওয়াতে পারতাম, মানে মানুষের সেবা মানে যেগুলো মানুষের খাওয়ার দরকার, মানে যেগুলো মানুষের যেগুলো পাওয়ার দরকার সেগুলো মানুষকে সেবা
করতে আমার খুব ইচ্ছে যায়, কিন্তু আমি সেই সামর্থ্য হতে পারবো কি না সেটাই জানি না, কিন্তু তোমরা আমার পাশে থাকবে, তোমরা আমার সাথে থাকবে, তো তোমরা যদি থাকো আমি নিশ্চয়ই মানুষের সেবা করতে পারবো, মানুষের চাহিদা একটু হলেও করতে পারবো, বেশি করতে না পারলেও একটু হলেও যদি আমি করতে পারতাম তো আমি নিজেকে ধন্য বলে মনে করতাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো এখন আমরা একটু ফটো তুলছি, ফটো শটো তুলে তারপর আমরা যাব হলো গঙ্গার ধারে গঙ্গা জল নিয়ে, তো সেখান থেকে গঙ্গা জল নিয়ে এখান থেকে আমরা ফটো তোলার পর আমি আর আমার বর রামকৃষ্ণ মিশনের ভেতরটা ঠাকুরের দর্শন করে বাইরে চলে এসে সবাই মিলে কথা বলছিলাম। তো তারপর এখান থেকে আমরা গঙ্গার ধারে যাচ্ছি। তো আমি কোনো দিনও মা গঙ্গার গঙ্গাকে স্পর্শ করিনি, তো এই প্রথম মানে আমার কলকাতা আসা, বেলুর মঠে আসা, মা গঙ্গাকে স্পর্শ করা সবই আমার প্রথম। তো যাই হোক, আমার বর যাচ্ছে আগে আগে বোতল নিয়ে গঙ্গার জল নিয়ে যাবে, তো গঙ্গা মানেই তো পবিত্র, গঙ্গার জল মানেই তো পবিত্র, তো সেখানেই যাচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আর তোমরা পাশে থাকলে আমি মানুষের সেবা করতে পারবো, আমার এটা মনের ইচ্ছা, তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার যে যে নতুন আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটু একটু করে আগ বাড়ছে। তো মা সারদা মা বলেছে যে অল্পতেই তুষ্ট থাকে, তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ বলে মনে হয়। তো আমারও সেই সেটাই মনে হচ্ছে, যে তোমরা অল্প অল্প করে আমাকে সাপোর্ট করো, তাতেই আমি অনেক হ্যাপি থাকবো, অনেক কষ্ট আমার দূর হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথাই বললাম তোমাদের সাথে আমার মনের কথা। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর এই হচ্ছে আমার প্রথম গঙ্গাকে স্পর্শ করা। গঙ্গার জলটা অনেকটাই ঠান্ডা, ভালো লাগছিলো, অনেকটা ভালো লাগছিলো, মনটা অনেকটা শান্তি লাগছিলো যে মা গঙ্গাকে স্পর্শ করলাম। তো তারপর আমার শাশুড়ি মা গঙ্গাকে স্পর্শ করলো, আমার শাশুড়ি মা দিদা ওরা সবাই এসেছে, আমার বর সবাই এসেছে, বাট আমি আসিনি। আর এই দিকে দেখতে পাচ্ছে একটা কবুতর কি সুন্দর গঙ্গার ধারে এসে মানে ঘোরাঘুরো করছে, তো আমি আর ওর ভিডিওটা না তুলে থাকতে পারলাম না, বেশ ঘুরঘুর ঘুরঘুর করছিলো গঙ্গার ধারে। তো এদিকে সবাই ফটো উঠছিল, আমার বর ফটো উঠছিল, সবাই ফটো উঠছিল। তো এখন ওরা গঙ্গার জলটা নেবে, গঙ্গার জলটা নেওয়া হলেই আমরা চলে যাব তোমার দক্ষিণেশ্বরের দিকে। তো সারাদিন মানে সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছিলাম আর কি যেন খেয়েছিলাম, তো তারপর সারাদিন আমরা ভাত খাইনি। আমার তো মানে মনেই হচ্ছিলো না যে আমি খাইনি, আমার খিদাই পাচ্ছিল না, এখানে এসে অনেকটাই মানে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলছিলাম, মানে খিদা কী সেটাই আমি ভুলে গেছিলাম, তো এতটাই আমার মানে মুগ্ধ হয়ে গেছি এখানে এসে। তো এই দেখতেই পাচ্ছ আমি গঙ্গাকে স্পর্শ করে আমি, আর এখানে এত পাখি, তো পাখির আওয়াজ শুনতেছিলাম আমি, এতটাই ভালো লাগতেছিলো, মানে কিচিরমিচির আওয়াজ, পাখি আমার ভীষণ ভালো লাগে। তো শোনো, তোমরাও শোনো, আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের দিকে। তো এখান থেকে যাব হলো তোমার দক্ষিণেশ্বরের ফেরিঘাটে, তো ফেরিঘাটে হয়ে আমরা যাব দক্ষিণেশ্বরে, তো মায়ের মন্দিরে যাব, এটাও একটা বিরাট পাওনা আমার। তো আমরা অনেক শর্ট সময় নিয়ে আসি, তো এখানে বেলুর মঠ ঘোরা হয়ে গেছে, তো এখন এখানে গঙ্গার ধার ধরে লঞ্চ হয়ে নাকি যেতে হবে দক্ষিণেশ্বরে। তো পিছনে সবাই আসছে, আর এইদিকে এখান থেকে লঞ্চ ধরে চলে যেতে হবে দক্ষিণেশ্বরে, গঙ্গার জলে ধারে গঙ্গাকে স্পর্শ করে মনটা এত শান্তি পেলাম,
কি বলবো আর, সত্যি অনেক শান্তি হলো। কবে এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে যে দক্ষিণেশ্বর যাচ্ছি ফেরিঘাট দিয়ে, তো সেই ভিডিওটা দেখা হচ্ছে। টাটা।